আজকে দেখাচ্ছি কিন্তু যে রান্নার কার্ড কমপ্লিট করার পরে পরীক্ষা করার পরে কিভাবে প্রসেস আপনি নিজে করবেন সেটা সম্পূর্ণ নতুন অনলাইন প্রসেস বসে এটা হচ্ছে ঠিক ছয় মার্চ পাস করার পরে আমার ঠিক ড্রাইভিং লাইসেন্সটা আমি কমপ্লিট করতেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করতেছি পুরো ভিডিওটা আপনি দেখলে পুরো প্রসেস নিজে নিজেই করতে পারবেন কারো হেল্প নেওয়ার প্রয়োজন হবে না তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর হ্যাঁ যারা রান্নার কার্ড এখনো করেনি রান্নার আধার কিভাবে করবেন সেই রিলেটেড একটি ভিডিও আমি আপলোড দিয়েছি আপনারা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন তো চলুন প্রথমে কিভাবে আপনারা করবেন প্রথমে আপনাকে ঢুকতে হবে বিএসপির ওয়েবসাইটে গুগল ক্রোম থেকে বিএসপি লিখবেন বিএসপি বিআরটি এ লিখবেন হ্যাঁ দেখার পরে ওয়েবসাইটটা চলে আসবে দেখবেন রিংটা প্রথমেই আসবে প্রথমে আসার পরে এখানে আপনি ইউজার লগ ইন এ ক্লিক করবেন করার পরে এখানে আপনার শুরুতে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিলেন সেটা আপনি এখানে দিবেন হ্যাঁ এই যে পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে ইন্টার দিবেন লগ ইন হয়ে যাবে এখানে দেখুন এখানে সবকিছু কিন্তু বাংলায় দেখাচ্ছে সেবা বাতায়ন এবং এবং হোম বাকি জিনিসগুলো আপনি চাইলে এগুলো ইংলিশে করে নিতে পারেন এই যে ডান পাশে দেখবেন এই পাশে কিন্তু এই যে বাংলা আর ইংলিশ হ্যাঁ আপনার পিসিতে দেখাবে অথবা আপনি মোবাইলে দেখাবে দেখুন আমি ইংলিশ করে নিলাম এবং চাইলে বাংলাও করে নিতে পারবো এই যে বাংলা ইংলিশ দুটোই হবে ঠিক আছে তো আপনার যেটাতে সুবিধা হবে সেটাতে করে নেবেন আপনি হ্যাঁ এরপরে আসুন আমি বাংলা করে নিলাম আমার সুবিধাতে এবং আপনাদেরকে সুবিধা মতো বোঝাতে আমি বাংলা করে নিলাম করার পরে এখানে দেখুন বিআরটিএ বাতায় প্রদানে আপনার কি দেওয়া আছে প্রথমে অনলাইন দেওয়া আছে সকাল ছয়টা থেকে এখানে রাত দশটা পর্যন্ত আপনি অনলাইন পেমেন্ট করতে পারবেন আর বাকি কাজ চব্বিশ ঘন্টায় করতে পারবেন এই সময়ের মধ্যে আমরা কিন্তু আছি হোম পেজে হোম পেজ ছাড়া এখানে দেখুন বাম পাশে আছে ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত এবং মোটরযান নিবন্ধন সংক্রান্ত রাইড শেয়ারিং সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট বিভিন্ন সেবার পি ফি এবং ফি পরিশোধের বিবরণ প্রত্যেকটা জিনিসে আপনি এই যে বাম পাশে এগুলো ক্লিক করে করে দেখতে পারবেন এখন আসি শিক্ষানবিশ রাইসেস সংক্রান্ত তথ্য যেটা উপরে রাখা আছে এটা তথ্য আমরা আগের ভিডিওতে এই বিষয়গুলো আমরা তুলে ধরেছি তো আমরা রাইসেস কমপ্লিট করব যেটা সেটা হচ্ছে ড্রাইভিং রাইসেস জন্য আবেদন এই যে এখানে ক্লিক করব করার পরে দেখবেন যে এখানে আপনার একটা তথ্য চলে আসছে হ্যাঁ এখানে যেমন আমারটা চলে আসছে দেখুন এখানে আমার আমি যে উত্তীর্ণ হয়েছি উত্তীর্ণ হওয়ার পরে এখানে চলে আসবে দেখুন কৃতকার্য তো একটু বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি আমি কৃতকার্য হওয়ার আগে প্রথমবার অকৃতকার্য হয়েছি মানে ফেল করেছি আপনাদেরকে একটু দেখাই এই যে রান্নার কার্ড আমার রান্নার কার্ডে দেখতে পাচ্ছেন এই যে আমি পরীক্ষা দিয়েছিলাম ফার্স্ট টাইম আমি লিখিত পরীক্ষায় পাশ করেছি এরপরে ভাইভা দিয়েছি ভাইভাই পাশ করেছি এরপরে প্র্যাকটিক্যাল দিয়েছি দেখুন প্র্যাকটিক্যালে আমাকে ফেল দিয়েছে যাই হোক প্র্যাকটিক্যালও ভালো হয়েছিল কোনো কারণের জন্য হয়তো ফেল করেছি আমি এরপরে ফেল করার পরে আপনাকে ঠিক সেই দিনই রাতে অথবা পরের দিন সকালের মধ্যে আপনি মেসেজ পেয়ে যাবেন আপনি কি পাস মেসেজে আপনি জানতে পারবেন এছাড়াও রাত বারোটা পরে ঠিক ইন্টারনেটের আপনার বিএসপির ওয়েবসাইটে আপনি লগ ইন করেও আপনি দেখতে পারেন আপনার আইডিতে কৃতকার্য অর অকৃতকার্য আপনি কি হয়েছেন পাস করেছেন কি পাস করেননি তো আমার তখন কিন্তু এখানে অকৃতকার্য ছিল তো এরপরে হচ্ছে যদি অকৃতকার্য হয় সেখানেই হচ্ছে আপনার এখানে পুনরায় পরীক্ষার ডেট নেওয়ার আপনার অপশন থাকবে সেই অপশনে ক্রিক দিলে আপনার ডেটটা চলে আসবে এরপরে ওখানে দুইশো তিরিশ টাকা আমি একটু দেখাই আমি পরবর্তী যখন পরীক্ষা দিয়েছি তখন আমার জমা টাকা যে দিয়েছি দেখুন সে জমা টাকা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে দুইশো টাকা আমি পরবর্তী রি দিয়েছি দুইশো তিরিশ টাকা আর প্রথমবার যে রান্নার কাট করেছি দেখুন এটা হচ্ছে পাঁচশো টাকা নিয়েছে হ্যাঁ এখন এই টাকা পরিশোধের পরে হচ্ছে আপনি আবার ডেটটা পেয়ে যাবেন তো ডেটটা যখন পাবেন তখন আপনি চলে আসবেন হচ্ছে পরীক্ষা দিতে পরীক্ষা দিয়ে যদি আপনি করেন এই যে আমি করেছি এখন এই যে আমার কার্ডটা রান্নার দেখতে পাচ্ছেন আমার কার্ডে কিন্তু লেখা আছে তিনটা পরীক্ষায় আমি পাস এবং আমার অনলাইনে অনলাইনেও কিন্তু আমার পাস চলে আসছে এই যে আপনাদের দেখাচ্ছি সেই পাসটা ঠিক কিন্তু হোমে যাবেন আবার হোমে ক্লিক করার পরে ড্যাশবোর্ডে ক্লিক করবেন এখানে ড্যাশবোর্ডে ক্লিক করার পরে ঠিক হোম পেজটা চলে আসবে আসার পরে এখানে দেখুন ড্রাইভিং লাইসেন্স জন্য আবেদন দ্বিতীয় লাইনে এখানে ঠিক ক্লিক করবেন ক্লিক করলে আপনার ঠিক নিচে আপনার তথ্যগুলো চলে আসবে এবং এখানে কৃতকার্য একটা প্রিন্ট রান্নার কার্ড আছে এবং একটা আছে হচ্ছে দেখুন ও পরবর্তী ধাপ মানে আপনি যদি রান্নার কার্ডটা প্রিন্ট করতে চান বা ডাউনলোড করে আবার নিতে চান তাহলে এখানে ক্লিক করলে আপনি ডাউনলোড করে নিতে পারেন বা প্রিন্ট করে নিতে পারেন আর যদি আপনার করা থাকে তাহলে আপনি দেখুন যে পরবর্তী ধাপ কি করতে হবে তো এখন আমরা পরবর্তী ধাপে যাব আর একটা জিনিস এখানে আপনাদের জানিয়ে দে এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল একেবারে ডান পাশে একটা দেওয়া আছে যে ধাপ এখানে নিচে দেখুন দেওয়া আছে আর একটা অনুমোদনের অবস্থা এখানে অনুমোদনের অবস্থা দেওয়া থাকবে তো আমরা এখানে আবেদনের ধাপটা দেখবো একটু আপনাদের দেখায় এখানে ক্লিক করলাম দেখুনে আবেদন করেছি দেখুন বাইশ ডিসেম্বর দুই হাজার বাইশে এরপরে রান্নার ইস্যু হয়েছে আমার সাতাশ তারিখে সাতাশ বারো দুই হাজার আর আমি এক্সামে পাশ করেছি ছয় মার্চ দুই হাজার তেইশে দেখতে পাচ্ছেন একদম লেটেস্ট তথ্য নেই কিন্তু আজকের এই ভিডিওটা তো আমি ছয় তারিখে পাশ করেছি এবং পাশের ডেটটাও আমার চলে আসছে এরপরে আমি এখনো পেইড করি নাই পেইড করার পরে এখানে সম্ভবত ডেটটা চলে আসবে তারপরে আমি আমার ডেট এবং কোথায় অবস্থা কোন ডেটে যাচ্ছে সেগুলো হয়তো নিচে নিচে চলে আসবে এগুলো এখনো যেহেতু করি নাই তাই এখানে আসে নাই দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা কিন্তু এরপরে আমি এটা ক্লোজ করে দিলাম দেওয়ার পরে এখন আসি যে এখানে এসে আমি এখন দেখুন ও পরবর্তী ধাপে ক্লিক করব হ্যাঁ দেখুন ও পরবর্তী আপনি ডিটেলস গুলো চেক করে নেবেন চেক করার পরে এখানে আরেকটা জিনিস বলে দেয় এখানে আপনি যে ঠিকানায় আপনার বাসার ঠিকানা বা আপনার অফিসের ঠিকানা যে ঠিকানায় আপনি কার্ড নিতে চান গ্রহণ করতে চান ঠিক সেই ঠিক ঠিকানাটা আপনি এখানে করবেন আমি কিন্তু করে দিয়েছি যার জন্য এখানে আর দেখাচ্ছে না একবার করে দিবেন তাহলে এটা কিন্তু আর দেখাবে না বাকি জিনিসগুলো সব ডিটেলস আপনাদের দেখাবে আপনি চাইলে এখান থেকে আপনার মেডিকেল সার্টিফিকেট বা ইউটিলিটি বিজ সার্টিফিকেট যেগুলো আপনি আপলোড দিয়েছেন আপনার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সার্টিফিকেট ইয়া কপি এগুলো ডাউনলোড করে 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 চেক দেখতে পারেন হ্যাঁ নাগরিক আমি একটু দেখাই যেমন দেখুন মেডিকেল সার্টিফিকেট এই যে মেডিকেল সার্টিফিকেট আর মেডিকেল সার্টিফিকেট নেওয়ার জন্য কিভাবে করতে হয় কিন্তু আগের ভিডিওটা আমি বলে দিয়েছি হ্যাঁ এগুলো আপনারা এখান থেকে দেখে দেখে এনশিওর করতে পারেন এরপরে আসুন একদম নিচে দুটি কথা আছে সেটা হচ্ছে রান্নার কপি সংযুক্ত করুন এখানে ছয়শো কেবির মধ্যে আপনি আপনার মোবাইল থেকে এই রান্নার কার্ডটা যেটা পাশ রেখা আপনি রিসিভ করে নিয়ে আসছেন সেইটা ছবি তুলবেন ছবি তুলে এটা এডিট করে নেবেন সর্বোচ্চ ছয়শো কেবির মধ্যে নেওয়ার পরে সেই ফটোটা এখানে আপলোড দিবেন এই যে দেখুন এখানে আপলোড দেওয়ার পরে আপনার আপলোড অপশন চলে আসবে এখানে আপলোড দিয়ে দিবেন দেওয়ার পরে সেভ দিবেন সংরক্ষণ করুন সংরক্ষণ হয়ে যাবে আমি কিন্তু আপলোড করে সংরক্ষণ দিয়েছি দেওয়ার পরে এই যে দেখাবে আপনি চাইলে দেখতে পারেন এই যে দেখুন করে চলে আসবে দেখুন আমারটা কিন্তু দেখাচ্ছে হ্যাঁ এরপরে এটা যখন কমপ্লিট হয়ে যাবে আপনার ঠিকানা দিয়ে দিয়েছেন যে ঠিকানা আপনি কার্ড নেবেন সেই ঠিকানা দেওয়ার পরে আপনার এগুলো কমপ্লিট করার পরে আপনার প্রত্যেকটা সেভ দিয়ে দিবেন দেওয়ার পরে আপনার নিচে চলে আসবেন যে ড্রাইভিং লাইসেন্সের অনলাইনে জমা টাকা জমা দিবেন একটা হচ্ছে অনলাইনে জমা দেওয়ার আর একটা ব্যাংকের মাধ্যমে জমা দেওয়ার আমি বলে দিই একটু অনলাইনে জমা দেওয়ার প্রচেষ্টা হচ্ছে আপনি বিকাশের মাধ্যমে দিতে পারেন বা কার্ডের মাধ্যমে দিতে পারেন আর ব্যাংকেরটা হচ্ছে ব্যাংক থেকে দিতে পারেন হ্যাঁ আর একটা যদি আপনি মনে করেন যে এখন দিব না আমি পরে দিব চিন্তা করে তাহলে ফিরে যাবেন ফিরে যাওয়াতে ক্লিক করবেন বা ব্যাঙ্কে ক্লিক করবেন তো আমি এখন টাকাটা পরিশোধ করব আমি গেলাম এখানে ঠিক অনলাইন পরিশোধে এখন দেখুন এখানে কিন্তু আমার সবকিছু দেখাচ্ছে ঠিক আছে এখানে ছবি দেখাবে কিন্তু এই এই ছবিটা ছবিটা ঘাবড়ে যাবেন না যে যে এটাই আপনার আপনার জায়গার ছবি এটা মূলত ভোটার দেখাবে আপনি আপডেট ছবি দিয়েছেন সেই ছবিটা এখানে দেখাবে না আপনার কার্ডে আসবে হ্যাঁ এরপরে আপনার সকল তথ্যগুলো চেক করে নিতে পারবেন নেওয়ার পরে নিচে দেখুন জমা ফি কত টাকা আপনি জমা দিবেন দেখুন এখানে লেখা আছে যে ইস্যু অব প্লাস্টিক কার্ড ড্রাইভিং লাইসেন্স হ্যাঁ নন প্রফেশনাল আমারটা আমার লাইসেন্সটা কিন্তু নন প্রফেশনাল মূলত আমি হালকা গাড়ি রাইড কার যেটা আর মোটরসাইকেল এই দুটো এর জন্য আমি করেছি আবেদন সেই দুটোর আমি ফি পরিশোধ করব তো এখানে দেওয়া আছে যে এটার ফি মূল ফি হচ্ছে তিন হাজার টাকা এই যে তিন হাজার টাকা আর রেবেল ফি হচ্ছে ছয়শো দশ টাকা অন্যান্য জিরো ভ্যাট আছে হচ্ছে পাঁচশো সাতাশি টাকা এই মোট হচ্ছে চার হাজার চারশো সাতানব্বই টাকা আর রাইসেস ফি রাইসেস ডেলিভারি ফি ডেলিভারি করবে আপনাকে কুরিয়ারে বাসায় সেটার জন্য ষাট টাকা মোট হচ্ছে এই ষাট টাকা যোগ করে যে টাকাটা হয় চার হাজার পাঁচশো সাতান্ন টাকা এই চার হাজার পাঁচশো সাতান্ন টাকা আপনি জমা দিবেন তো জমা দেওয়ার জন্য এখন আমি জমা দিন এখানে ক্লিক করব ফি জমা দেওয়াতে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন আমার এই ফর্মটা চলে আসবে পেমেন্ট কনফার্মেশন কনফার্মেশনে চলে আসবেন ফি অটো আছে এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না আপনার চেঞ্জ হয়ে আসছে চাই আপনি শুধু নাম্বারটা চেঞ্জ করতে পারবেন যদি চান মনে করেন আর যদি না প্রয়োজন হয় তাহলে আপনার প্রয়োজন নাই শুধু এখানে টিক দিয়ে দিবেন এই জায়গাটা একটা টিক অপশন আছে দেখুন এই যে এখানে দিয়ে দিছে প্লিজ কনফার্ম দিস মোবাইল নাম্বার দিস নাম্বার উইল ইউজড সেন্ড পেমেন্ট কনফার্মেশন এস এম এস এই নাম্বারে আপনার এস এম এস যাবে যে নাম্বারটা আপনি এখানে দিবেন হ্যাঁ কনফার্ম করার এস এম এস এটা আপনি যদি আগেরটাই হয় যেটা যে রান্নার কাট করেছেন সেই নাম্বারটাই যদি হয় তাহলে টিক দিয়ে দিবেন টিক দিয়ে দিলে এটা হয়ে যাবে এরপরে নিচে দেখুন টাকা পরিশোধের দুইটা অপশন একটা হচ্ছে ভিসা মাস্টার কার্ড এমএক্স হ্যাঁ এখানে দুই পার্সেন্ট সহ টাকা নেবে আপনি যদি এটা দিয়ে টাকা পরিশোধ করেন কার্ড দিয়ে তাহলে দিবেন এরপরের পাশে আসে হচ্ছে বিকাশ শুধুমাত্র বিকাশ এই বিকাশে দিয়ে যদি দেন তাহলে দেড় পার্সেন্ট ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপনার এক্সট্রা চার্জ নেবে তাহলে আপনি যদি আমি যদি বিকাশে দেই এই যে বিকাশে ক্লিক করব বিকাশে ক্লিক করার সাথে সাথে কত টাকা দিতে হবে সেটা আপনাকে দেখাচ্ছে কিন্তু দেখুন উপরে টাকাটা বেড়ে গেছে হ্যাঁ উপরে টাকাটা বেড়ে গেছে কত বেড়ে গেছে চার হাজার ছয়শো পঁচিশ টাকা পঁচিশ দশমিক ছত্রিশ টাকা এই টাকাটা কিন্তু টোটাল আপনার কেটে নেবে আমি নিচে তাদের যে কন্ডিশন সেইগুলো আমি অ্যাপ্লাই করব এখানে দেখুন আই এগ্রি উইথ দ্য পেমেন্ট টার্মস এন্ড কন্ডিশন এখানে এটা টিক দিতে হবে এটা টিক না দিলে কিন্তু কোনোভাবেই হবে না হুম তো এখানে দেখুন এই টার্মস এন্ড কন্ডিশনের যে রেখাগুলো এখানে উপরে রেখা আছে এনি ফিস পোর্টাল ইজ কনসার্টেড রেট অ্যাজ গভর্নমেন্ট রেভিনিউ তো এটা গভর্নমেন্ট রেভিনিউর জন্য যে টাকাগুলো নিচ্ছে সে জন্য তো এটা আপনারা পরে নিতে পারেন চাই দেউ যে উপরে ঠিক ডায়লগ বক্সে দেওয়া আছে নিশ্চিতে যাওয়ার আগে আমি আবারও সবকিছু চেক করে নিব হ্যাঁ চেক করার পরে ক্লিক করব ঠিক আছে তো এই যে নিশ্চিত আর এই যে বাতিল যদি আপনার তারপরও কনফিউশন কিছু মনে হয় তাহলে আপনি বাতিল করবেন আর যদি সব ঠিক থাকে তাহলে নিশ্চিতে করবেন তা আমরা এখন নিশ্চিতে ক্লিক করব একটু অপেক্ষা করবেন এখানে আমার বিকাশ নাম্বার যাবে হ্যাঁ বিকাশ নাম্বার আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন আমি দিচ্ছি আমার বিকাশ নাম্বার এই যে বিকাশ নাম্বার দেওয়ার পরে ঠিক কনফার্ম করবেন দেখুন হ্যাঁ আমার নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পরে কনফার্মে ক্লিক করলাম ক্লিক করার পরে ঠিক একটি ওটিপি কোড যাবে হ্যাঁ যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে সেই ওটিপি কোডটা আপনি দিবেন আমি দিচ্ছি ওটিপি কোডটা হ্যাঁ ওটিপি কোডটি আবার কনফার্ম করবেন হ্যাঁ কনফার্ম করার জন্য এখানে আপনাকে এরপরে বিকাশ পিন নাম্বার চাপে হ্যাঁ বিকাশের পিন নাম্বারটি দিবেন আপনি তখন হুম এই বিকাশের পিন নাম্বার আমি দিয়ে দিলাম দেখুন তো দেওয়ার পরে কনফার্ম করবেন আপনি ভেবেচিন্তেই কিন্তু সব করতেছেন ঠিক আছে এই যে আমি করে দিলাম কনফার্ম টাকা কিন্তু কেটে নিচ্ছে হ্যাঁ দেখছেন যে রোডিং হচ্ছে এই যে টাকা কেটে অলরেডি নিয়ে নিয়েছে হ্যাঁ টাকা কেটে অলরেডি নিয়ে নিয়েছে আমার বিকাশ থেকেও টাকা কেটে নিয়ে নিয়েছে হ্যাঁ আপনার মোবাইলে কিন্তু মেসেজ চলে যাবে ঠিক আছে মেসেজ চলে যাবে এছাড়া হচ্ছে আপনার এইখান থেকেও যে স্ট্যাটাস দেখাবে সেই স্ট্যাটাসটা আপনি দেখবেন হ্যাঁ স্ট্যাটাসটা চলে আসছে স্ট্যাটাস টা চলে আসছে দেখুন সামনে যে আপনার অনলাইনে ঠিক স্ট্যাটাসে আপনার ক্লিক করার পরে এখানে দেখুন আমি ড্রাইভিং লাইসেন্স কার্ডের জন্য যে চার হাজার সাতান্ন টাকা এটা হচ্ছে ঠিক চার্জ যেটা গভর্নমেন্ট রেভিনিউটা চলে গেছে সেটা এখানে চলে আসছে আর চার্জের টাকাটা চার্জে কেটে নিয়েছে অতিরিক্ত টাকা এখন দেখুন আমার প্রিন্ট রিসিট এখানে চলে আসছে কিন্তু আপনি প্রত্যেকটা রিসিট নিতে পারবেন এখানে দেখুন প্রিন্ট করে নিতে পারবেন তো আমি যদি প্রিন্ট রিসিটে ক্লিক করি দেখুন আরেকটা বক্সে আমার চলে আসবে কি কি খাতে কোন টাকাগুলো নিয়েছে দেখুন প্রত্যেকটা আমার দেখাচ্ছে এই যে ডান পাশে এখানে দেখছেন যে মেইন ফি তিন হাজার টাকা রেবেল ফি এত 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 এই মোট হচ্ছে এভাবে টাকাগুলো আমার কেটে নিয়েছে এটা হচ্ছে আমার মানি রিসিট ঠিক আছে এই যে রিসিট হয়ে গেল এরপরে হচ্ছে আমার এখানকার কাজ মোট শেষ বলা যায় যে পেমেন্ট হ্যাঁ সিগনো নাইস হ্যাঁ করুন এটা দেখাবে এরপরে হচ্ছে আমার এখানে তেমন কোনো কাজ নাই তো আমি একটু হোমে যাব এখন আমার ড্যাশবোর্ড থেকে কি দেখাচ্ছে আবেদন প্রক্রিয়া আবেদন প্রক্রিয়া এখানে এখন দেখুন যে অনুমোদ অনুমোদনের জন্য অপেক্ষমান হ্যাঁ অনুমোদনের জন্য অপেক্ষমান দেখাচ্ছে এখানে অনুমোদনের অবস্থা এই যে দেখুন তো এখানে দেখুন যে আবেদনপত্রের ধাপ ধাপটা কিন্তু আপনার এখানে দেখাবে আপনি যে টাকা দিয়েছেন লাইসেন্স ফি পেইড করেছেন সাথে সাথে কিন্তু আসেনি এখানে খেয়াল করছেন কিনা দেখুন এখানে ডেটটা চলে আসার কথা কিন্তু আসেনি না আসার কারণ হচ্ছে তারা অনুমোদনের জন্য মান রেখেছে তারা এটা কমপ্লিট করে ডেটটা দিয়ে দিবে ডেটটা যখন দিয়ে দিবে তখন বাকি কাজ আপনার কি করতে হবে না হবে তখন বলে দিবে এবং সেই রিলেটেড তথ্য নিয়ে আমি আবার একটা ভিডিও আপনাদেরকে দেখাবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে আমার কার্ড পাওয়া পর্যন্ত আমার যে অবস্থা গুলো হয় এবং কার্ড পাওয়ার পরের তথ্য সহ আমি আপনাদেরকে আরেকটি ভিডিওর মাধ্যমে জানাবো